আমরা তাওকিদে চলে যাব। তাওকিদে আপনার রোল নাম্বার 102 আসবেন প্লিজ, হয় আপনি আসেন। ওকে, তাওকিদ, তাওকিদ আপনার তাওকিদ মিনিং কি আপনার? ফাহিমা, এমফাসিস করা। তো যখন আমাদের এমফ্যাটিক কোনো ওয়ার্ড হবে, ছাত্রদের সবাই হাজির হয়েছে, সবাই, অল দ্য স্টুডেন্টস, তো সবাইটা আমাদের এমফ্যাটিক ওয়ার্ড। কুল্লুন, 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 আপনি বই না দেখে চেষ্টা করবেন, তারপরে বই দেখবেন আপনার। কুল্লুন, আর স্টুডেন্ট হলো তুল্লাবু, তুল্লাবু। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর সবাই হলো কুল্লুহুম, সবাই হলো অল অফ দেম, অল অফ দেম, কুল্লুহুম। এখন এটা কাকে অনুসরণ করবে, এই সবাইটা কার, কাকে এমফাসাইজ করা হলো? ছাত্রদের, ছাত্রদেরকে। আচ্ছা, ছাত্ররা এই সেন্টেন্সে মারফু আপনার কি কি ফাংশন, আপনার এটা সাবজেক্ট না প্রেডিকেট? আপনি এখন চেষ্টা করেন কুল্লুহম। আচ্ছা, এখন আমাদের এটা হলো যে কুল্লু হবে না কুল্লা হবে না কুল্লি হবে, এটা আমাদের ডিটারমিন করা লাগবে। তাহলে এটা যেহেতু ডিপেন্ডেন্ট ডিক্লেনশন, এটা নির্ভর করবে অরিজিনালটার উপরে, ছাত্রদের উপরে, তখন এটা দুটোই মার্ফ হয়ে যাবে। হাদারাত তুল্লাবু কুল্লুহম, কুল্লুহম। এই কুলটা এমফ্যাটিক ওয়ার্ড, কাকে এমফাসাইজ করতেছে? তুল্লাবুকে। তুল্লাবুটা মারফু না মানসুব না মাজরুর? এটা মারফু। কেন মারফু? বিকজ ইট ইজ ডুয়ার। আচ্ছা, তাহলে আমাদের কুল্লুটাও আমাদের এটাকে অনুসরণ করবে। আচ্ছা, কুল্লু তো মুদাফ, তাই তো? আচ্ছা, এটা ডেফিনেট না ইনডেফিনেট? মুদাফ ইলাহি হোমটা ডেফিনেট, প্রোনাউন হোম, প্রোনাউন ডেফিনেট। তাহলে এটা আত্মুল্লাবুকে অনুসরণ করছে আপনার। ওকে, দ্যাটস গ্রেট। তাওকিদ, প্রধান শিক্ষক সাহেব নিজেই এটা আমাকে বলেছেন, নিজেই আমাকে বলেছেন, এই নিজেই কাকে এমফাসাইজ করতেছে? প্রধান, প্রধান শিক্ষক সাহেবকে, স্যার। আচ্ছা, নিজেই আমাদের, আমরা বলতে পারি নাফস, নাফস, নাফসিহি, নাফসে, তার নিজে তাকে, নাফসিহি, নাফস, নাফসিহা, আমরা ইউজ করতে পারি, সেলফ, সেলফ, হিমসেলফ, হিমসেলফ। আচ্ছা, তো এখানে আমাদের একটা এমফ্যাটিক আছে, হেডমাস্টার হিমসেলফ, তিনি নিজেই, তিনি নিজেই আমাকে বলেছেন। দেখেন, আরবিটা চেষ্টা করি আমরা। প্রধান শিক্ষক সাহেব নিজেই এটা আমাকে বলেছেন, প্রধান শিক্ষক সাহেব বলেছেন আমাকে। কলা আল মুদিরু আমাকে, হাজারটা একটু আগে দিয়ে দেন আপনি, আপনার লির আগে নাকি আপনার লি? আচ্ছা, এটা আলমুদিরু হাজা লি আমাকে, প্রধান শিক্ষক নিজে এটা আমাকে বলেছেন। আচ্ছা, নিসেলফ কি হবে স্যার? নাফস, নাফস। আচ্ছা, আমরা দেখি আমরা এটাকে, কলা লি হাজা, কলা লি হাজা, আমরা মুদিরুটা আমরা পরে নিয়ে গেছি আপনার, কারণ নাফস, নাফস, নাফসটার সঙ্গে কাছাকাছি রাখার জন্যে। কলালি হাজা, কলালি আমাকে বলেছেন দিস, হি কলালি হাজা আমাকে এটা বলেছেন, আমাকে এটা বলেছেন, কে বলেছেন? আল মুদিরু। আচ্ছা, মুদিরের, মুদিরকে যেহেতু এম্পাসাইজ করছে নাফস, নাফসু হু, মুদিরটা হলো মারফু বিকজ ইট ইজ ডুয়ার, দ্য নাফসু এটাও আমাদের মারফু, এবং মুদাফ নাফসুহু, নিজেই নাফসুহু আপনার। তো নাফসটা কখনো মারফু হবে, কখনো মানসু হবে, কখনো মাজরুর হবে, ডিপেন্ডিং অন দ্য
মুদিরের উপরে, মুদির যদি মারফু মানসুব মাজরুর হয় তো এটাকে অনুসরণ করবে। এবং নাফসটা অলসো ইজ ডেফিনেট বিকজ ইট ইজ মুদাফ টু এ প্রোনাউন, মুদাফ টু এ প্রোনাউন। ওকে, আমরা পরেরটাতে যাই। তাওকিদের আর একটা যাওয়া যাবে একটু স্যার? হ্যাঁ শিওর, আলদিন ভাই স্যার আমি যদি এখানে মানে কল আর পরে যদি আমি ডুয়ারটাকে নিয়ে আসতাম, আমরা তখন আমরা নাফসুটাকেও, আচ্ছা আবিদিন ভাই আমি এটার আনসার দিতে পারবো না আপনার, কারণ এটা সাহিত্যের অলঙ্কারের ব্যাপারটা, আমি এটা বই থেকেই নিছি, আমি ডক্টর আব্দুর রহমানের কাছে জিজ্ঞেস করে নেবো আপনার। তো কলাল, কলাল মুদিরো নাফসু হু লিহাজা, মানে আমরা নরমালি স্যার দেখেছি যে স্যার ভার্বাল সেন্টেন্সে ভার্বাল পরে ডুয়ারটা রাখি, হ্যাঁ এই জন্য এই জন্য বললাম স্যার। আর স্যার নাফসু হু আমি যদি নিজেই বেরোই, নাফসু হু আমি হুটা কেন দিলাম স্যার? বা হিমসেলফ, হিমসেলফ নাফস হলো সেলফ, আর হিম, হিমটা আমাদের মনে রাখবে, কারণ এটাই এইখানে নাফস আপনার যিনি বললেন তার তার প্রোনাউনটা, সেই প্রোনাউনটা আমাদের এটা নিয়ে আসা লাগবে। তুমি তো নিজেই আমাকে, তুমি তো নিজেই আমাকে বলেছিলে, তুমি তো নিজেই আমাকে বলেছিলে, তখন আমরা ওইখানে হুর জায়গায় কা দিয়ে দেবো। আর এটা লি হবে না স্যার, লাল লেখা লি হবে বোধহয়। হ্যাঁ এটা লি হবে, আপনার এখানে ভুল আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, প্লিজ গো হেড। আচ্ছা আপনার বইতে আরো জায়গায় আছে যেখানে আপনি কুল্লু পড়িয়েছেন, সেখানে আপনি বলেছিলেন যে কুল্লুটা ফলো করবে এর সামনে আগের যে নাউনটাকে, ওটাকে বলে মুয়াক্কাদ নাকি? হ্যাঁ আপনি এই ক্লাসটা ফলো করলে আপনার শেষ পর্যন্ত গেলে ঠিক হয়ে যাবে। আপনার এখানে একটু ডিফারেন্ট কনস্ট্রাকশন, আপনার এখানে মুয়াক্কাদ আছে, তাওকিদ, তাওকিদ আছে, তো আপনার তাওকিদ এবং মুদিরুল মুয়াক্কাদ আপনার একই জিনিস আপনার, বাট লেটস ফলো ইট ক্লাস আপনার। ওকে আমরা একটু এগোই আপনার। স্যার স্যার আমার আমার একটা ছোট্ট স্যার কোয়েশ্চন ছিল। হ্যাঁ প্লিজ গো হেড। তাওকিদ, তাওকিদ এই ওয়ার্ডটা তাহলে সবসময় কি স্যার মুদাফ হিসেবে ইউজ হচ্ছে? এই এই শব্দগুলো না, এটার অন্যভাবে ইউজ করা যায় কিন্তু মোস্টলি মুদাফ হিসেবে ইউজ হয়। আপনার হিমসেলফ, যখন আমরা সেলফ ইউজ করি তখন সেলফ, যেমন স্যার নাফস, জি নাফসুহু মানে সেলফ অফ হিম, মানে সেলফ অফ হিম, অল অফ দেম, অল অফ দেম। হ্যাঁ মোস্টলি আমি মোস্টলি বলছি, কারণ এর ব্যতিক্রম থাকতে পারে, কোথাও আলাদাভাবে ইউজ হয়তো থাকতে পারে। আচ্ছা ওকে আমরা লেটস প্রসিড। আমরা ছাত্রদের সবাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম সবাইকে, ওকে ফাহিমা আপনি আসেন, ছাত্রদের সবাইকে, ছাত্রদের সবাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ছাত্রদের সবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সাআলতু ছাত্রদের সবাইকে, আব্দুল্লাহ বা স্যার আগের মতো এবার হয়ে যাবে কুল্লাহুম, 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 সালতু তুল্লাবা, সালতু তুল্লাবা, কুল্লাহম, দ্যাটস গ্রেট, দ্যাটস ওয়ান্ডারফুল। কুল এখানে আপনার মুদাফ এবং এটা তুল্লাবাকে অনুসরণ করবে, কারণ এটা তুল্লাবার, হ্যাঁ এটাকে, হ্যাঁ মাফলুন বিহি বলে মানসুব, এবং তুল্লাবাকে অনুসরণ করে কুল মানসুব হয়ে, মানসুব হয়ে গেছে। ওকে তাওকিদ আমাদের আরেকটা এক্সাম্পল আমাদের আছে, আমরা হয়ে যাবে স্বয়ং, স্বয়ং ওয়ান সেকেন্ড হিমসেলফ চলে আসবে, স্বয়ং প্রধান শিক্ষক সাহেবকেই আমি জিজ্ঞাসা করেছিলাম, আই আস্ক দ্য হেডমাস্টার হিমসেলফ। এটা বাংলা হয়তো টোটালি কারেক্ট নাও হতে পারে, এটাই আমরা ইউজ করছি। ফাহিমা আপনি আমাদের একটু সাজেস্ট করেন, এই প্রধান শিক্ষক সাহেবকেই এটাকে আমরা কি একসঙ্গে লিখবো না আলাদা আলাদাভাবে লিখবো বাংলায়? স্যার একসাথে প্রধান শিক্ষক সাহেবকেই। এটাকে আমরা মাঝে কোনো স্পেস দেব না এইভাবেই লিখবো আমরা এইভাবে? আচ্ছা ঠিক আছে আমরা এইভাবেই লিখ। আচ্ছা স্বয়ং আপনার, স্বয়ং হলো হিমসেলফ, আচ্ছা করেন আপনি এখন, আই আস্ক দ্য হেডমাস্টার হিমসেলফ, দিস ইজ ইজিয়ার। জিজ্ঞেস করছি তাহলে সাআলতু আল মুদিরা, স্যার নাফসাহু, 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 সালতুল মুদিরা নাফসাহু, নাফস এখানে আমাদের মানসু হয়ে গেল, নাফস এখানে মানসু হয়ে গেল, সালতুল মুদিরা নাফসাহু, নাফসাহু, সালতুল মুদিরা নাফসাহু। ওকে দ্যাটস এক্সেলেন্ট। আমরা
তাওকিদের আর একটা এক্সাম্পল আমরা চলে আসি, ছাত্রদের সবাইকে আমি সালাম জানিয়েছিলাম, আমাদের মাজরুরের এক্সাম্পল নিয়ে আসতে চাচ্ছি আমরা, ছাত্রদের সবাইকে আমি সালাম জানিয়েছিলাম, সাল্লাম তু করেন আপনি, ছাত্রদের সবাইকে সাল্লাম তু আলা আনতে হবে, আলা তুল্লাবি তাহলে কুল্লিহিম, সাল্লাম তু আলা, সাল্লাম তু আলা তুল্লাবি কুল্লিহিম, সাল্লাম তু আলা তুল্লাবি কুল্লিহিম। ফাহিমা আমাদের জন্য নতুন কিন্তু কঠিন কিছু নাই, আমরা আমাদের আগের কমন সেন্সটাই এক্সটেন্ড করে করতে পারি আমরা এটা, এবং কোনো অ্যাবসলিউটলি কোনো প্রবলেম হবে না, বাট উই নিড টু প্র্যাকটিস ইট। কুল নাফস দুটো শব্দ আমরা ইউজ করলাম, কুল্লুন অ্যান্ড নাফসুন, কুল্লুন অ্যান্ড নাফসুন, নাফসুন ডেফিনেটলি অন্য জায়গায়ও ইউজড হয়, মোদাফ ছাড়াও ইউজড হয়, কুল্লুন মোস্টলি মোদাফ হিসেবে ইউজড হবে, কিন্তু নাফসুন যখন সেলফ মিনিংয়ে আসবে তখন প্র্যাকটিক্যালি মোদাফ হয়ে যাবে আমাদের। আচ্ছা এক্সাম্পল সিক্স, আচ্ছা স্বয়ং প্রধান শিক্ষক সাহেবকেই সালাম জানিয়েছিলাম, আই গ্রিটেড দ্য হেডমাস্টার হিমসেলফ, আই গ্রিটেড দ্য হেডমাস্টার হিমসেলফ, সাল্লাম তু আলাল মুদিরি নাফসিহি, মুদিরি নাফসিহি, সাল্লাম তু আলাল মুদিরি নাফসিহি,